সম্মানিত শ্রোতা মণ্ডলী, বিকে ইনোভেশন বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে আপনাদের গবাদি পশুর যে খামার যারা করছেন বা খামার করবেন ভাবছেন তাদের আমি একটি মেশিনের কথা বলবো। তো এই মেশিনটি আপনারা খামারিদের জন্য যদি ব্যবহার করেন তাহলে এটি পারফেক্ট। তো যদি আপনি গরু কিংবা ছাগলের খামার করেন সেক্ষেত্রে আপনার এই মেশিনটি কিনতেই হবে, তা না হলে আপনি ডেভেলপ করতে পারবেন না। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন মেশিনের বিষয়টা বলবো, সে মেশিনটি আমি আপনাদেরকে দেখাই দেব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শুরু করতেছি যে আপনি যদি গবাদি পশু পালন করেন আপনার কিন্তু খড় বা ঘাস কাটিং করা লাগবে, সেটা আপনার হাতে করে হবে না, মেশিনে করা লাগবে। তো মেশিনটি অত্যাধুনিক হওয়া লাগবে এবং হেভি মজবুত টেকসই মেশিন হওয়া লাগবে, আবার সেফটিও দেওয়া থাকা লাগবে। তা না হলে কিন্তু আপনার সন্তানাদির অদূর ভবিষ্যৎ আপনার খামারের কারণে নষ্ট হতে পারে, এটা আঙুল কাটতে পারে, এটা হাত কাটতে পারে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ মাফ করুক, আমরা এটা সব চাই না। তো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে বিকে ইনোভেশন বিডি চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এই চ্যানেলটি নিয়মিত দেখেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে খামারিদের জন্য যে মেশিনটি প্রয়োজন, পারফেক্ট সাইজের একটি মেশিন আমরা বাজারে নিয়ে এসেছি। এই মেশিনগুলো আর কয়েকটা ধরন বা মডেল আমি আপনাদেরকে দেখাবো, চলুন যাওয়া যাক। তো দর্শক, এই সেই ঘাস কাটা মেশিন, এটাই দেখেন আপনার সেফটির জন্য এটা দেওয়া আছে যে এটা আপনারা খুলে ইউজ করবেন। এই যে খোলা হয়ে গেলো, এবার কিন্তু চাকাটা ঘুরবে, এই যে দেখছেন। তো এটা ইন্ডিয়ান মডেল মেশিন, অনেকে ইন্ডিয়ান বলে বিক্রি করেন বা বলেন যে মেড ইন ইন্ডিয়া যে মেশিন সেটা আমাদেরকে দেন। ইন্ডিয়ান কোনো মেশিন ভাই বাংলাদেশে আসে না, এটি অনলাইনে প্রতারণা করার জন্য অনেকেই বলে যে ইন্ডিয়ান মেশিন দিলাম বা ইন্ডিয়া থেকে এগুলো এসছে, কিন্তু না, এগুলো সম্পূর্ণটাই বাংলাদেশে তৈরি, আমি নিজে বানাই। আমরা অনেক জায়গায় ডিস্ট্রিবিউটার হিসেবে হোলসেল পাঠাই। এই দেখেন, এখানে লেখা আছে মেড ইন ইন ইন্ডিয়া পাঞ্জাব সুপার। তো দর্শক, এখানে পাঞ্জাব সুপার বা মেড ইন ইন্ডিয়া কোনো মেশিন কিন্তু বাংলাদেশে আসে নাই। এটা এখানে লেখা আছে টাটা বিটিএস 75 বিজে ইত্যাদি নাম্বার দেওয়া আছে এখানে, দেখেন প্রত্যেকটা মেশিনেই কিন্তু দেওয়া আছে। তো এই নাম্বারগুলো আপনারা ভালোভাবে দেখেন, দেখানোর জন্য আমি দেখাইতেছি আর কি। এই দেখেন, এখানে দেওয়া আছে। এই দেখেন, ফলো করে দেখেন, টাটা বিই 578J মডেল মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে। এটা মডেলের ক্রমিক নাম্বার দেওয়া হয়েছে, এগুলো আমরা ব্যক্তিগতভাবে যখন যা মনে চাই তাই নাম্বারগুলো বসাই দেই, কিন্তু এগুলো ইন্ডিয়ান মেশিন না, সম্পূর্ণ বাংলাদেশ। এটি কাঁচা ঘাস, শুকনা ঘাস, খড়, বিচলি ইত্যাদি কাটার জন্য সক্ষম। তো এখানে দেখেন সব ধরনের মেশিনই আছে। আরেকটা মেশিন আমি আপনাদেরকে দেখাবো, বক্স সিস্টেম। এই দেখেন, এই পাশে কিন্তু আরও মেশিন আছে, এগুলো অন্য মডেলের মেশিন, এক একটা এক এক মডেলের মেশিন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে বক্স সিস্টেম যে মেশিনটি, এটা কিন্তু আপনার সেফটি দেওয়া, এর ভিতরে বেলেট ডাসা সব ফিটিং করা আছে, এক্সট্রা পুলি দেওয়া আছে। তো এটির ভিতর দিয়ে খড় কাটলে আপনার কিন্তু কোনো প্রকার দেখতে পারবেন না খড়টা কোথায় কাটিং হচ্ছে, আর হাত কেটে যাওয়ার কোনো প্রকার রিস্ক বা কাপড় পেঁচায় যাওয়ার কোনো প্রকার রিস্ক কিন্তু এটা থাকে না। তো এটা টোটাল সেফটি দেওয়া মেশিন। তো বিকে ইনোভেশন বিডি থেকে আমি সাইফুল ইসলাম আপনাদেরকে এই মেশিনগুলো দেখালাম। যদি কারো গবাদি পশুর জন্য খড় বা ঘাস কাটার জন্য এই মেশিনগুলো প্রয়োজন হয় তবে আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন। আমাদের ঠিকানাসমূহ গুগল ম্যাপ যদি ট্র্যাক করেন, বিকে বিডি লিখে সার্চ দিলে আমাদের ঠিকানাসমূহ পাবেন। সপ্তাহের প্রতি বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আমাদের জায়গায় আসতে পারেন। এটি 2 হর্সের মোটর দ্বারা পরিচালিত হবে, বৈদ্যুতিক মোটর 2 হর্স পাওয়ারের, আর আপনার বাসা বাড়ির লাইনেই 220 ভোল্ট যে বিদ্যুৎ সেই বিদ্যুতে কিন্তু আপনি চালাতে পারবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে, গবাদি পশু খামার গড়ে তুলে বেকারত্ব জীবনযাপনে ঘোরাফেরা না করে আপনি যদি সামথিং টাকা ইনভেস্ট করে বিদেশ না যেয়ে
চাকরি বাকরির জন্য ঘুষঘাস না দিয়ে ওই টাকা দিয়ে যদি আপনি খামার করেন, খামার করে নিজে উদ্যোক্তা হন এবং একদিন না একদিন আপনি ডেভেলপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবাই ব্যবসা করেন এবং খামার করেন, এই খামারিদের সুস্বাস্থ্য, খামারিদের জন্য সুখবর জানিয়ে আমি আজকের মতন বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।